हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के अपन सामने आरेकटी रेसिपी निये चले एसेछि। आज के आमि भाबलाम आपनादेर संगे भेजिटेबल चप करे शेयर करब। तो चलुन भेजिटेबल चपटी शेयर करा जाक। तो भेजिटेबल चप बनाते आमि एखाने बीट, गाजर आर दुटो आलू निये निएछि। आमि निये एटाके एकटु सेद्ध करे नेब किछुक्षण। तो सेद्ध करार पर आपनादेर संगे देखा। तो आमार बीट गाजरटा देखुन पुरो सेद्ध हये गेछे। एबार आमि एक আমার কাছে মেশান নেই, তাই জন্য আমি এরকম একটা গ্লাস নিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি এটা পুরো ভালো করে ঘুটে নেব। এটা আমি জলটা ফেলিনি, আমি জলটা একেবারে সমেত একেবারে এটাকে অল্প করে জল দিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে, জলটা যাতে না ফেলতে লাগে, কারণ বিট গাজের উপকারটাই তাহলে চলে যাবে। তাই আমি এইভাবে ভালো করে পুরো গ্লাস দিয়ে এটাকে মেখে নেব। তো দেখুন আমার এইটা দেখুন গ্লাস দিয়ে পুরো আমার এটা ম্যাশ করা হয়ে গেছে। দেখুন এবার আমি একটা মশলা তৈরি করে নেব। আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা ছিঁড়ে, দিয়ে দিচ্ছি দারচিনি আর 1টা লবঙ্গ, দিয়ে দিচ্ছি মৌরি, দিয়ে দিচ্ছি গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি ধনে। এগুলোকে আমি শুকনো একদম পোড়াবো না, হালকাভাবে আমি এটা একটা ভেজে নেব। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে নিয়ে ঠান্ডা করে বেটে নেব। দিয়ে দিচ্ছি কড়াতে সাদা তেল, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বাদাম, বাদামগুলো আমি ভেজে তুলে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, বাদামগুলো আমি তুলে নিচ্ছি। আমার বাদাম ভেজে তেল থেকে গেছে, আর তেল দিতে লাগিনি, আমি দিয়ে দিলাম এখানে 5 ফোড়ন। এক দুই সেকেন্ড আমি একটু নাড়িয়ে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি আদা, ছেঁচে রেখেছিলাম তাই আমি আদা দিয়ে দিচ্ছি। আমি এটা সম্পূর্ণ নিরামিষ করব, ভেজিটেবিল চপটা যারা নিরামিষ ভালোবাসেন তাদের জন্য এটা। আমি এখানে কোনো পেঁয়াজ রসুন দেবো না, আমি আদা ছেঁচে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাও আমি ছেঁচে দিয়ে দিচ্ছি চপে, কারণ বেটে দেওয়ার থেকে ছেঁচে দেওয়াটাই বেশি ভালো লাগে খেতে, মুখে পড়লে টেস্ট লাগে। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, ভালো স্টেন্ট ছড়িয়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি দিয়ে দেবো বিট গাজরটা। আমি এখানে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি এটাকে ভালো করে 3 থেকে 4 মিনিট আমি এটাকে ভালো করে কষে নেব। এটা এমন ভাবে কষতে হবে যেন এর থেকে জলের ভাপটা একেবারে শুকিয়ে যায়, তবে গিয়ে চপটা গড়তে ভালো হবে, নইলে চপটা
ভেঙে ভেঙে যায়, তাই জন্য এটাকে আমাকে পুরো আঠালো ভাব করে নিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দেবো এবার লবণ স্বাদ মতো। তিন চামচ দিয়ে দেবো মশলা, যেই মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। তিন চামচ মশলাটা দিয়ে দিলাম, দিয়ে দেবো ভেজে রাখা বাদামটা। দিয়ে দেবো চিনি। ভেজিটেবিল চপটা একটু মিষ্টি মিষ্টি খায়, আপনারা যারা মিষ্টি পছন্দ করেন না তারা অল্প দেবেন, কিন্তু ভেজিটেবিল চপটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তাই আমি একটু মিষ্টি হওয়ার মতন দিচ্ছি, কারণ আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই আমি বেশি করে একটু মিষ্টি দিলাম। দিয়ে দিলাম চিনি। এবার আমি এগুলোকে ভালো করে, যতক্ষণ না জল ভাবটা যাচ্ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখুন আমার বিট গাজরটা পুরো একদম টানানো হয়ে গেছে, একেবারে আঠালো হয়ে গেছে, এর থেকে জল ভাবটা চলে গেছে। আমি পুরো একদম ভালো করে কাইয়ে নিয়েছি, এর মধ্যে আর একটুও জল ভাব নেই। এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে চপটাকে গড়ে নেব। তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো, এটা ততক্ষণ ঠান্ডা হোক, তারপরে আমি নেক্সট স্টেপে যাচ্ছি। নেক্সট স্টেপ থেকে ফিরে আসলাম আবার। এবার আমি এখানে নিয়ে নেবো আমি একটু কর্নফ্লাওয়ারটা, আমি এক চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি আর এক চামচ ময়দা নিয়ে নিয়েছি। এবার আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো, ঘন না করলেও চলবে, এটা পাতলা একটা ব্যাটার বানাবো। একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, এবার আমি চপগুলোকে বানিয়ে নেবো। চপগুলো যখন বানাতে হবে পুরো ঠান্ডা করে নিতে হবে, গরম থাকলে ভালো হবে না। এটা দুরকম ভাবে বানানো যায়, একটা গোল শেপেও করা যায় আর একটা ডিমের আকারেও করা যায়। আমি এইভাবে করে নিয়ে প্রথমে একবার বিস্কুটের গুঁড়ো ইয়ে করে নেবো, ভালো করে লাগিয়ে নেবো। এখানে রেখে দিই, তারপর আরেকবার করে এইভাবে একবার করে করে নিচ্ছি, আবার আরেকবার করে ব্যাটারে চুলে দুরকম ভাবেই হয়। একটা এইভাবে এই খেপেও করে নিচ্ছি, সমস্ত চপ করা হয়ে গেছে। এবার আমি আরেকবার করে কোটিং করে নেবো, এভাবে ছুটি নিয়ে আরেকবার করে বিস্কুটের গুঁড়োতে লাগিয়ে নেবো আমার ফাইনাল স্টেপ হচ্ছে। এটা যেহেতু নিরামিষ তাই আমি এতে কোনো ডিম দিইনি, তাহলে এখানে একটু ডিমগুলোও দেওয়া যায়। এটা যদি দোকানের বিস্কুটের গুঁড়ো হয় তাহলে আপনারা একবারই কোটিং করতে পারেন, এটা আমার যেহেতু বাড়িতে বিস্কুটের গুঁড়োটা তৈরি করে নিয়েছি তাই জন্য আমি ডবল বিস্কুটের গুঁড়ো দিয়ে কোটিং করি। আমার সমস্ত চপগুলো হয়ে গেছে, এবার আমি এটা ট্রাই করে নেবো। চলুন চলে আসলাম রান্নাঘরে, আমি দিয়ে দিচ্ছি সাদা তেল কড়াতে।
তেলটা ভালো করে গরম করে নেব। তোমার তেল গরম হয়ে গেছে, এবার আমি চপগুলো ছেড়ে দেবো আস্তে আস্তে করে। আমি প্রথমে চারটে চারটে করে দিয়ে ভেজে নেব। আর এটা এবার গ্যাসে ফ্লেমটা রাখবো এখন লোতে, কারণ ভালো করে এটা ভালো করে ভেজে নিতে হবে, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। তোমার এক মিনিট ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব। এই চপগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব, একটা করে তুলে নিচ্ছি। আবার চপগুলো নেক্সট চপগুলো দিয়ে দিচ্ছি, এরকম করে সমস্ত চপগুলো ভেজে নিচ্ছি। তারপর এই চপগুলো ভাজা হয়ে গেছে, আমার সমস্ত চপগুলো ভাজা হয়ে গেছে দেখুন। আমি এই দুটো এবার তুলে নেব, এগুলোও ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি, আমার ভেজিটেবিল চপ পুরো রেডি। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে আমি বানিয়ে ফেললাম। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।